হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা আমি খুবই অল্প প্রোডাক্ট দিয়ে করেছি। দেখো মেকআপটা কতটা সুন্দর হয়েছে। আর আমি আজকে এই প্রথম মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যদি মেকআপের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি প্রথমে কি করি, সবার প্রথমে আমি এখানে আমার পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি আমার ফেসে টোনার ইউজ করে নেবো, দেন তারপর তোমাদের সাথে মেকআপটা শেয়ার করবো। এখানে আমার টোনারটা ইউজ করা হয়ে গেছে, এখন আমি ইউজ করব অ্যালোভেরার জেল। যেহেতু আমার কাছে প্রাইমার নেই তো আমি এখানে অ্যালোভেরার জেলটা ইউজ করব। তোমরা চাইলে প্রাইমার ইউজ করতে পারো। তো অ্যালোভেরার জেলটা আমি আমার পুরো মুখটাতে ভালোভাবে লাগিয়ে নেবো, অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি কোনো ফাউন্ডেশন বা কোনো কিছু অ্যাপ্লাই করব। অবশ্যই বিউটি ব্লেন্ডার তো তোমরা টুপিয়ে নেবে। আর এখন এখানে আমার বর এসছে, পুজোতেও ঘুরতে যাবে, তার জন্য আমাকে রাজি করাতে এসছে এখানে। এখনো চলে গেছে। আর আমি এখন একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করছি। আমি কালো বলে আমি মেকআপ করি না, আমার মেকআপ করার প্রয়োজন নেই। আরে পরিষ্কার বলে মেকআপ করার প্রয়োজন। এখনও চলে গেছে। আর আমি এখন মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এটা অবশ্যই একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে। এখানে যেহেতু আমি মেকআপটা খুব কম করেছি তো ব্লাশও আমি খুব কমই ইউজ করব। আমি একটা আমার লাল লিপস্টিকের সেট নিয়ে আমার হালকা করে ব্লাশটা লাগিয়ে নেব, দেন আমি ব্লেন্ড করে নেব। এখানে দেখো ও ফেজ চলে আসবে, আর এরকম বারে বারে এসে ডিস্টার্ব করছে, আমাকে মেকআপ করতেই দিচ্ছে না। আর আমিও কিছু কম না, দেখো একটু পরেই আমিও সমানেই ওর সাথে এরকম হেসে যাব। তো কে কে আছো মেকআপ করতে করতে গল্প করো, আমাকে অবশ্যই কমেন্ট করে নিচে, কারণ আমিও ভীষণ গল্প করি মেকআপ করতে করতে, ভীষণ ছটপটে। আর এখানে এখন এসছে আমার ননদ। তো এখানে ফটো তুলেও চলে যাবে। আর আমি আমার ফুল ফেসে এই পাউডারটা ইউজ করে নিচ্ছি ভালো করে। তারপর আমি আমার আই মেকআপ স্টার্ট করব এখানে, যার জন্য আমার আন্ডার আই এরিয়াতে আমি পাউডার ইউজ করে নেব, যাতে কোনো এক্সেস প্রোডাক্ট পড়লে সেটা আমি পরে ঝেড়ে ফেলতে পারি। আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশানটা অলই সিলেক্ট করে দাও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভালো করে এখানে ইউজ করে নিয়েছি আমি। এখন এখানে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। এটা আমার আইব্রো প্যালেট, এখানে তিনটে শেড আছে, একটা হালকা, একটা মিডিয়াম আর একটা ডিপ ব্ল্যাক। তো এই তিনটে শেড আমি ইউজ করি। এই প্যালেটটার সাথে একটা পলিও দেওয়া আছে, যা খুব সহজেই তোমরা প্রোডাক্টটা ইউজ করতে পারো। এটা খুব সহজেই প্রোডাক্টটা ব্লেন্ডও করে দেয়। তো এটা খুবই ভালো একটা হিলারি রোডার প্যালেট। তারপর এখানে আমি আমার আই মেকআপ স্টার্ট করে দেবো। তো যেহেতু আমি খুবই সিম্পল মেকআপ করেছি তো সিম্পল একটা আই মেকআপ আমি এখানে করব। আমি এখানে আজকে রেড আর গোল্ডেন এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আজকে আমার আই মেকআপটা কমপ্লিট করব। তো দেখো কীভাবে করি, খুবই অল্প প্রোডাক্ট দিয়েই মেকআপটা আমি করব। আর এটা ভীষণ পিগমেন্টেড একটা প্যালেট, এটা হুডা বিউটি প্যালেট। যেহেতু এটা অরিজিনাল না, ফেক, বাট তবুও অনেক পিগমেন্টেড, তোমরা চাইলে এই প্যালেটটা ইউজ করতে পারো। তো এখানে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নেব, কারণ আই মেকআপটাও যত ভালো তুমি ব্লেন্ড করবে তত ভালোই লাগে দেখতে। তো দেখো আমি কীভাবে প্রোডাক্টটা ইউজ করে নিই ভালোভাবে। তো এখন এখানে আমি লালটার উপরে গোল্ডেন শেডটা ইউজ করে নিচ্ছি। ইউজ করার পরে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তো
দেখো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে, খুবই একটা হালকা মেকআপ আমি করেছি। এখন এখানে আমি একটা ল্যাকমির আইলাইনার ইউজ করে নেব। সবার প্রথমে এখানে আমি আউট অফ কর্নারে একটা লাইন টেনে নেব, তারপর ওটাকে ফিল করে দেব। দেখো তোমরা এইভাবে আইলাইনার পরবে তো খুব সহজেই আইলাইনার পরা যায়। আর তোমরা যদি আমার আইলাইনার পরার কোনো ভিডিও দেখতে চাও আলাদা করে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখতে পাচ্ছ কোনো কষ্ট ছাড়া খুব সহজেই আইলাইনারটা আমি করে নিয়েছি। তো এখানে আমি আমার একটা মাস্কারা ইউজ করে নেব। তো দেখো মাস্কারাটা আমি ইউজ করে নিই। মাস্কারাটা লাগানোর পর একটা ব্রাশ দিয়ে আমি আমার আন্ডার আই এরিয়ার যে পাউডারটা ইউজ করেছিলাম সেটাকে ঝেড়ে নেব। তারপর এখানে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নেব। তো দেখতেই পাচ্ছ খুবই অল্প সময়ের মধ্যে অল্প প্রোডাক্ট দিয়ে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এখানে আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, তারপর লিপস্টিকটা ইউজ করে নেব। অবশ্যই তোমার লিপস্টিক ইউজ করার আগে একটা বর্ডার দিয়ে লিপ লাইনটা এঁকে নেবে, তো তাড়াতাড়ি তাহলে তোমাদের লিপস্টিকটা এখানে ইউজ করে নিতে পারবে আর তোমাদের লিপস্টিকটা এদিক ওদিক বেরিয়েও যাবে না। তো এটা দেখো খুব ভালোই লাগবে। এই দুটো সেট আমি ইউজ করেছি লিপস্টিকে, একটা ডিপ আর একটা হালকা মিডিয়াম। লিপস্টিকটা ইউজ করতে পারলেই এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তো খুব সহজেই আমি খুব তাড়াতাড়ি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশানটা অলরে সিলেক্ট করে দাও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। আর এই ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখে নাও, আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমাকে। তো দেখো কিছু সিনেমাটিক শট এখানে আমি দিয়ে দেবো। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান।